আমি প্রতি মাসে নিজের বেতনের কিছু অংশ আল্লাহর রাস্তায় দান করতে চাই। আমরা জানি যে মসজিদে বা মাদ্রাসায় দান করলে সদকা জারিয়ার সওয়াব পাওয়া যায়, কিন্তু আমার নিজের ভাইয়ের অর্থনৈতিক অবস্থা বেশি একটা ভালো না, আমি আমার ভাইকেও সাহায্য করতে চাই, তাহলে আমি কোথায় দান করতে পারি, মসজিদ মাদ্রাসা অথবা আমার ভাই কোনটা? দেখুন, মসজিদ মাদ্রাসায় যদি আরও দেওয়ার মানুষ থাকে, ধরেন মসজিদ মাদ্রাসাতে অন্য লোকেরা দান করতে পারে, আপনি ছাড়াও অনেক লোক দেওয়ার আছে মাশাআল্লাহ, এরকম যদি হয় তাহলে আপনার জন্য অবশ্যই উত্তম হলো আপনার ভাইকে সাহায্য করা, যদি তিনি অর্থ কষ্টে ভোগেন, কারণ দানের জন্য এটা সর্বোত্তম খাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সাদাকাতু আলাল মিসকিনি সাদাকা, সাধারণ গরিব অভাবী মানুষকে দান করলে সাদাকার সওয়াব হয়, দানের সওয়াব হয়। ওয়াস-সাদাকাতু আলা যাবিল কুরবা সিলাতুন ওয়াস-সাদাকা, আর যারা আত্মীয় স্বজন রক্ত সম্পর্কীয় তাদেরকে দান করলে ডাবল সওয়াব হয়, একটা হলো দানের সওয়াব আর একটা হলো আত্মীয়তার বন্ধন রক্ষা করার সওয়াব। তো এই জন্য নিজের ভাইকে অগ্রাধিকার দিতে হবে। তবে হ্যাঁ, অনেকে আছে যে ভাইয়ের আসলে সেভাবে অভাব নাই, খেয়ে পরে বাঁচতে পারে, অভাবের তো আসলে একদিক থেকে শেষ নাই, তার বিল্ডিং আছে, দোতলা নাই, আহারে একটু দোতলা থেকে এলাকাটা দেখতে পারে না, এটা এক ধরনের অভাব, এটাও একটা অভাব। তার বাসায় এসি নাই, আহারে একটু কষ্ট হয় এসি নাই, ফ্যান গরমে, তো এটা এক ধরনের অভাব। এই টাইপের অভাবের জন্য তাদেরকে অগ্রাধিকার দিবেন মসজিদ মাদ্রাসা দান না করে, এটার উচিত না বা এটার সুযোগ নেই। মৌলিকভাবে যদি তারা খেয়ে পরে বাঁচতে, চিকিৎসা, মৌলিক প্রয়োজন মেটাতে অসুবিধা হয়, কষ্ট হয়, তাহলে সেক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দিবেন অন্য দানের চাইতে। যদি অন্য দানে যেখানে ফর্দিকে ফায়ার টাইপের দান লোক আছে দেওয়ার মতো, তো আপনি ওই দিকটা বেশি অগ্রাধিকার দিবেন আর ভালো হয়, ওই দিকটা অগ্রাধিকার দেন, পাশাপাশি মসজিদ মাদ্রাসাতে কিছু না কিছু অল্প স্বল্প হলেও শরীর থাকেন, ব্যালেন্স করেন।